আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটি মজার এবং ডিমের দুইটা নাস্তার রেসিপি নিয়ে। বিকালের চায়ের সাথে খাওয়ার জন্য এই স্ন্যাক্সটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আশা করছি। আমার আজকের রেসিপিটি আমার ভাইয়ের রেসিপি, তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। আমি যেটি বানিয়েছি সেটি হলো, এখানে হচ্ছে ডিম রোল আর হচ্ছে ডিমের পাউরুটির বন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। আমি এখানে ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর কুসুমটাও আলাদা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লবণ দিয়ে দিলাম সাদা অংশের মধ্যে, এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। একটি ফ্রাই প্যানে বাটার ব্রাশ করে নিয়েছি। এখন আমি ডিম দিয়ে ফোমটা দিয়ে দিচ্ছি আমি এখন ফ্রাই প্যানে। এইভাবে আমি ডিমের ফোমগুলো ফ্রাই প্যানে স্প্রেড করে দিলাম। এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আরো কিছু বাটার দিয়ে দিলাম। এখন এর সাইড দিয়ে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি রোল শেপ করে নিলাম। ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি। আমি আরেকটি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে ফ্রাই প্যানে চারদিকে ছড়িয়ে দিলাম। আমি 2 পিস পাউরুটি দিয়ে দিলাম। বানিয়ে নেওয়া হয়ে গেল আমার পাউরুটি, ডিম বন আর হচ্ছে ডিম রোল। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক দিবেন, আমার এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।